প্রিয় ছাত্রছাত্রী, এর আগের দিনের আলোচনায় আমরা দেখেছিলাম একটা পরিবর্তী প্রবাহের উৎসের সঙ্গে শুধুমাত্র বিশুদ্ধ রোধক যুক্ত করলে বর্তনীর প্রবাহ মাত্রা সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হয়। আজকে আমরা দেখব একটি পরিবর্তী উৎসের সঙ্গে যদি শুধুমাত্র রোধবিহীন একটি আবেশক যুক্ত করি তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা কিভাবে পরিবর্তন হয়। তো মনে করে নিচ্ছি এখানে যে পরিবর্তী উৎস আছে ই, সেটা একটা সাইন ধর্মী তরঙ্গ, এবং তার ফলে আমরা লিখতে পারি ই ইকুয়ালস টু কি, ই জিরো সাইন অফ ওমেগা টি। কারণ একটা সাইন ধর্মী তরঙ্গকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, যেখানে ই জিরো কি সর্বোচ্চ তড়িৎচালক বল, এবং এই ছাড়া বিভিন্ন সময় তড়িৎচালক বল এই সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। এবার দেখো বর্তনীতে এই আবেশকের মধ্যে একটা বিরুদ্ধ তড়িৎচালক বল ক্রিয়া করবে এবং তার মান কি হবে, মাইনাস এল ইন্টু ডিআই ডিটি। এবার কেভিএল কারশফস ভোল্টেজ ল থেকে আমরা কি পাই, বর্তনীর মধ্য দিয়ে মোট তড়িৎচালক বল, এখানে তড়িৎচালক বলের মান ই এবং এখানে তড়িৎচালক বলের মান মাইনাস এল ডিআই ডিটি, এটা কি প্রবাহ মাত্রা ইন্টু রোধের গুণফল, আই ইন্টু রোধ। কিন্তু এই বর্তনীর মধ্যে কোনো রোধই নেই, রোধবিহীন আবেশক এটা, তাহলে রোধের মান জিরো, তাহলে আই ইন্টু জিরো আলটিমেটলি এই জায়গাটা কি আসলো, জিরোই আসলো। এবার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে আমরা আই এর মান পাবো। কিভাবে করব, তাহলে দেখো এল ইন্টু ডিআই সমান সমান কি হয়ে যাচ্ছে, ই ইন্টু ডিটি। ই মানেই কি, ই মানে হলো ই জিরো সাইন অফ ওমেগা টি ইন্টু ডিটি, এল ইন্টু ডিআই। আমরা দুই পাশে যদি ইন্টিগ্রেশন করে দিই তাহলে এলটা কি হবে, কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে এল বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন ডিটি, এপাশে ই জিরো বাইরে চলে আসলো ইন্টিগ্রেশন সাইন অফ ওমেগা টি ইন্টু ডিটি। তাহলে সরি টি না, এখানে আই, তাহলে ইন্টিগ্রেশনটা করে ফেলছি, তাহলে এখানে ডিআই এর ইন্টিগ্রেশন হবে আই, আর এখানে ই জিরো সাইন ওমেগা টি, ওমেগা আছে তাহলে ওমেগাটা নিচে চলে আসবে, সাইনের ইন্টিগ্রেশন হয় মাইনাস কস, সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, কস অফ ওমেগা টি ইন্টিগ্রেশন হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট দিতে হবে প্লাস সি। কিন্তু এখানে যেটা আমরা এসি উৎস নিয়েছি এটা কি বিশুদ্ধ সাইন ধর্মী তরঙ্গ, তার মানে কি পূর্ণ চক্রে এর গড় নিলে আমরা জিরো পাবো, তার মানে এখানে আদৌ কোনো ডিসি উপাংশ নেই প্রবাহ মাত্রারও, তাহলে কোনো ডিসি উপাংশ থাকবে না। কিন্তু এখানে সি জিনিসটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না, মানে কি মানে আই এর একটা ডিসি উপাংশ। কিন্তু বর্তনীতে যেহেতু কোনো ডিসি উপাংশ থাকা সম্ভব না, তাহলে যেহেতু বর্তনীতে প্রবাহ মাত্রার কোনো ডিসি উপাংশ থাকা সম্ভব নয়, সুতরাং সি এর মানটা কত হয়ে যাবে, জিরো। তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা কি পাচ্ছি, আই সমান সমান ওই এলটা নিচে চলে আসলো মাইনাস ই জিরো বাই ওমেগা এল ইন্টু কজ অফ ওমেগা টি। এবার দেখো ইটা কি সাইনে প্রকাশ করা আছে, তাহলে আমাদের আইটাও কি করতে হবে, সাইনেই প্রকাশ করতে হবে। তাহলে দেখো কস থেকে আমরা সাইন কিভাবে নিব, কজ অফ ওমেগা টি মানে কি সাইন, পাই বাই টু মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, তাহলে এটাকে লিখতে পারি কি মাইনাস ই জিরো বাই ওমেগা এল ইন্টু সাইন অফ পাই বাই টু মাইনাস থিটা, মানে থিটা এখানে ওমেগা টি লেখা যায় এটা। এবার এই মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে কি হবে, ওমেগা টির আগে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর পাই বাই টু আগে মাইনাস হয়ে যাবে, তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি কি আই এর যে এক্সপ্রেশন, আই ইকুয়ালস টু হবে মাইনাস ই জিরো বাই ওমেগা এল, আর সরি মাইনাস তো আমরা কি করব ভেতরে ঢুকিয়ে দিব, মাইনাস থাকবে না, তাহলে সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই টু। সাইন ফাংশন নিয়ে কাজ যা করা শেষ হয়ে গেল, কারণ এখানেও সাইন ওমেগা টি, এখানে সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই টু, তার মানে ই যখন সাইন ফাংশনে প্রকাশ করা আছে আমরা আইটাকেও কিন্তু সাইন ফাংশনেই প্রকাশ করে রাখলাম। কি শুধু তাই না, এখানে দেখতে পেলাম কি যে এটা যখন ওমেগা টি, এটা ওমেগা টি মাইনাস পাই বাই টু, তার মানে কোনো একটা সময়ে এই ই যে দশায় থাকে আই সেই দশার থেকে পাই বাই টু দশা কোণে কি পিছিয়ে থাকে,
তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা বিশুদ্ধ আবেশক বর্তনীতে, যেখানে কোনো রোধ নেই বর্তনীতে, বিশুদ্ধ আবেশক বর্তনীতে সবসময় প্রবাহ মাত্রা তড়িৎচালক বলের তুলনায় পাই বাই টু দশাগুণে পিছিয়ে থাকে। এবার আসি এই সামনের এই মানটাকে নিয়ে। এখানে দেখো এই ই জিরো বাই ওমেগা এল, এই ওমেগা এল রাশিটা কি, এখানে আগের দিন এখানে আর ছিল, আজকে সেখানে ওমেগা এল পাচ্ছি। তার মানে ওমেগা এল কি, এইখানে এই আবেশক থাকার জন্য প্রবাহ যে মানে বাধা পাচ্ছে সেই মান, তাকে আমরা এক্স এল দিয়ে লিখব, আর বাকিটা তো তাই থাকছে সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই টু। এই যে এক্স এল, যার মান কি ওমেগা এল এর সমান, এটা কি, এটা পরিমাপ নির্দেশ করছে কিসের, ধার আবেশকের জন্য, আবেশকের জন্য প্রবাহ মাত্রা যে পরিমাণে বাধা পাচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তার পরিমাণ নির্দেশক এই রাশিকে, এই রাশিটিকে কি বলবো আমরা, বলে, এটাকেই বলা হয় প্রতিঘাত। এবং এই প্রতিঘাতটাকে বলা হয় আবেশী প্রতিঘাত, কারণ আবেশকে এই প্রতিঘাতটা উৎপন্ন হচ্ছে, আবেশী প্রতিঘাত। ইংরেজিতে বলা হবে ইন্ডাকটিভ রিয়াকটেন্স, রিয়াকটেন্স মানে প্রতিঘাত। রেজিস্ট্যান্সের সাথে পার্থক্য এই, রেজিস্ট্যান্স একটা বাস্তব রাশি, কিন্তু রিয়াকটেন্স কিন্তু একটা জটিল রাশি হিসাবে একে প্রকাশ করা হয়। এটা ধনাত্মক জটিল রাশি হতে পারে বা ঋণাত্মক জটিল রাশি হতে পারে, ঠিক আছে। এবার তাহলে এই ই জিরো বাই এক্স এল এর পরিবর্তে আমরা লিখে ফেলতে পারি আই জিরো, তার মানে বর্তনীর সর্বোচ্চ প্রবাহ, ইন্টু সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই টু। এবার আমরা তরঙ্গরূপ আঁকি। প্রথমেই যে তরঙ্গরূপটা আঁকবো সেটা কিসের, ই ইকুয়ালস টু ই জিরো সাইন অফ ওমেগা টি। কেমন হবে তরঙ্গরূপ, এইরকম পিওর সাইন ওয়েভ। এবার এটাকে একটু বড় করে দিই। এবার দেখো যখন ইটা অলরেডি ম্যাক্সিমামে পৌঁছে গেল, এটা হলো ই, ভ্যারি করছে কার সাথে, টি এর সাথে, এবং কোনো একটা সময় যখন ইটা ম্যাক্সিমাম হয়ে গেল, তার পাই বাই টু দশা পিছিয়ে আছে কি আই, তার মানে আইটা তখন কি হবে, এই আগের টি বাই ফোর আগে যে দশাটা সেই দশায় থাকবে, তার মানে এই অবস্থায় থাকবে। এবং যখন এটা সর্বোচ্চ অবস্থা থেকে মিনিমাম হয়ে গেল, তখন এই আইটা গিয়ে কি হলো, সর্বোচ্চ মানে পৌঁছালো। আবার এটা যখন উল্টো পাশে ম্যাক্সিমাম হলো, তখন আইটা কি হলো, আবার মিনিমাম হলো। আবার এটা যখন মিনিমাম হয়ে গেল, তখন গিয়ে আইটা কি হলো, ম্যাক্সিমাম হলো। আবার এটা ম্যাক্সিমাম হচ্ছে, তখন আই গিয়ে মিনিমাম হচ্ছে। আবার এটা মিনিমাম, তো আই এখানে ম্যাক্সিমাম, বোঝা যাচ্ছে? তাহলে এই সাদৃশ্য থেকে এটাকে তুমি রা পিছিয়ে দাও, তাহলে এইরকম এই ডট ডট দিয়ে যেটা আঁকলাম সেটা হলো আই এর পরিবর্তন ডট ডট, আর সলিড লাইন দিয়ে হবে হলো ই এর পরিবর্তন। তাহলে এখানে দেখা যাচ্ছে এই সলিড যে কার্ভটা সেটা কিন্তু সেটার তুলনায় এই ডটেড যে কার্ভটা সেটা পাই বাই টু দশাগুণে পিছিয়ে থাকছে। এবং এইটাই হলো একটা এরকম এসি বর্তনীতে তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রা এই দুটোর পৃথক পৃথক তরঙ্গরূপ। এবার আমরা এর আগের দিন বিশুদ্ধ রোধক বর্তনীতে কিন্তু একটা লেখচিত্র পেয়েছিলাম, ঘূর্ণি ভেক্টর লেখচিত্র। এবার এখানে সেই ঘূর্ণি ভেক্টর লেখচিত্রটা কিরকম হচ্ছে দেখি। দেখো এরকম দুটো অক্ষ আছে, এবং এই অক্ষটা কি নির্দেশ করছে, টি ইকুয়ালস টু জিরো। এবার কোনো একটা মুহূর্তে আই কোনো দিকে আমরা দেখাবো, মনে করছি এই দিকে আছে আই, সরি আই না ই, তাহলে কোন দিকে ঘুরছে ইটা, ইটা এই দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। তাহলে ই যখন এখানে পৌঁছে গেছে, তার কি পাই বাই টু কোণে পিছিয়ে আছে, তার মানে আই এর এখানে পৌঁছানো বাকি, পাই বাই টু কোণ গেলে আই এখানে পৌঁছাবে। তাহলে পাই বাই টু কোণ আগে আমরা কি আঁকবো, আই কে আঁকবো, তাহলে এইখানে তখন আছে আই, তাহলে এটা হলো আই ইকুয়ালস টু আই জিরো সাইন অফ ওমেগা টি মাইনাস পাই বাই টু, আর ই এর মান অলরেডি তখন হয়ে গেছে ইকুয়ালস টু ই জিরো সাইন অফ ওমেগা টি। এবং এই যে দুটোর মধ্যে যে কোণ, এটাই কিন্তু পাই বাই টু।
তাহলে এভাবে আমরা কিন্তু একটা ঘূর্ণ দুটো ঘূর্ণি ভেক্টরের সাহায্যে ই এবং আই কে প্রকাশ করলাম। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে দুটোর মধ্যে কিন্তু আমরা এমন ভাবে দুটোকে রেখেছি যে ই এর থেকে আই পাই বাই টু দশাকোণে পিছিয়ে থাকছে। এখানে দেখো ইটাও এভাবে ঘুরছে, ই এর অবস্থান পরিবর্তন হচ্ছে এবং ঠিক তার পিছনে গিয়ে আইটাও এভাবে ঘুরছে, দুটোই ঘুরছে কিন্তু সবসময় ই এবং আই এর মধ্যবর্তী কোণ কিন্তু পাই বাই টু থাকছে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস যেটা আঁকতে পারছি না, আগের দিনও আঁকতে পারিনি, আজকেও আঁকতে পারবো না, সেটা হলো প্রতিবাধা ত্রিভুজ আঁকার চেষ্টা করব। দেখি এখানে প্রতিবাধা ত্রিভুজটা কিরকম হচ্ছে। তো প্রতিবাধা ত্রিভুজ মানে আমরা এক্স অক্ষটাকে এক্স, এপাশে এক্স ড্যাশ, এটাকে বাস্তব অক্ষ নেব এবং উপরে হলো ওয়াই আর নিচে হলো ওয়াই ড্যাশ, এটাকে আমরা কাল্পনিক অক্ষ নেব। এবং এই বাস্তব এবং কাল্পনিক অক্ষ বরাবর এখানে ইম্পিডেন্স, কি কাকে ইম্পিডেন্স বলা হয়, এই যে নিচে এক্সেল আছে এই এক্সেলটাই কিন্তু এখানে ইম্পিডেন্স, অর্থাৎ প্রতিবাধা বা প্রতিরোধ। প্রতিবাধা বা প্রতিরোধ বলতে কাকে বোঝাবো? দেখো এক্সেল মানে কি, শুধু এই আবেশকের জন্য বর্তনীতে কি পরিমাণ রোধ জাতীয় রাশির উদ্ভব হলো, তাহলে শুধু আবেশকের জন্য কি পরিমাণে প্রবাহ বাধা পেল, শুধুমাত্র যখন আবেশকটার কথা আমরা ভাববো তখন সেই জিনিসটাকে আমরা বলবো এই যে প্রতিঘাত। কিন্তু যখন বলবো মোট বর্তনীতে কি পরিমাণ বাধা থাকছে প্রবাহকে বাধা দেওয়ার জন্য, তখন কিন্তু শুধু আবেশক হবে না, আবেশক হতে পারে, বর্তনীতে রোধ থাকতে পারে, বর্তনীতে ধারক থাকতে পারে, তাহলে বিভিন্ন কম্পোনেন্টের জন্য মোট কি পরিমাণে প্রবাহ বর্তনীতে বাধা পাচ্ছে সেই সমগ্র জিনিসগুলো যে ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে প্রকাশ করা হয় তাকেই আমরা বলবো প্রতিবাধা বা প্রতিরোধ, যেটাকে ইংরেজিতে বলা হয় ইম্পিডেন্স। তাহলে এখানে অবশ্যই ইম্পিডেন্স বলতে ওই প্রতিঘাত যেটা পেলাম, রিয়াকটেন্স যেটা পেলাম তারই সমান, এবং সেটা কি এক্সএল, সেটা কি ওমেগা এল, কিন্তু এল বা সি এগুলো কিন্তু কি করে জটিল ধরনের বাধা দেয় বর্তনীতে। তাহলে এটা কি হবে, এই এক্সএলটা জটিল রাশি, এবং এটাকে কোন বরাবর রাখবো আমরা, এটাকে ধনাত্মক জটিল রাশি হিসাবে বিবেচনা করা যায়, তাহলে এটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর রাখবো, আর যদি এটা ঋণাত্মক ধরে নিতাম তাহলে নিজ বরাবর রাখবো, এটা অরবিটারিলি একটা নেওয়াই যায়। আমরা এটা নিব যে ধারকের জন্য যে প্রতি ঘাতটা আমরা পাবো সেটাকে আমরা নিব ঋণাত্মক, আর এখানে আবেশকের জন্য যে প্রতিঘাতটা আমরা পেলাম সেটাকে আপাতত ধনাত্মক নিচ্ছি। তাহলে এখানে এই গ্রাফে শুধু উপরের দিকে একটা লাইন পেলাম কতখানি দৈর্ঘ্যের, ওমেগা এল দৈর্ঘ্যের, আর কোনো লাইন পেলাম না, যার ফলে এখানেও কিন্তু কোনো ত্রিভুজ ফর্ম করলো না। যাক, তাহলে এভাবে কিন্তু আমরা তরঙ্গরূপ কেমন হবে তা দেখলাম, ঘূর্ণি ভেক্টর লেখচিত্র কেমন হবে সেটা দেখলাম, এবং প্রতিবাধা বা প্রতিরোধ ত্রিভুজ আঁকতে চেষ্টা করলাম, এবং এই ক্ষেত্রে প্রতিরোধ বা প্রতিবাধার যে কম্পোনেন্টটা পাচ্ছি এক্সেল সেটাকে কিন্তু গ্রাফে প্লট করলাম। এবার আসি বর্তনীতে ব্যয়িত গড় ক্ষমতা নির্ণয় করতে। দেখো প্রথমে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা বের করি, তাহলে ব্যয়িত ক্ষমতা পি সমান সমান কি হবে, ই ইন্টু আই। এর আগে বলছিলাম কিভাবে আসে এটা, ই এর জায়গায় বসিয়ে দাও ই এর মান কত, এটা ই জিরো সাইন অফ ওমেগা টি, আই এর মান কি হবে আই জিরো সাইন অফ কি আছে ওমেগা টি মাইনাস পাই বাই টু, এটা ধরে নিয়েছিলাম আর এটা একটু আগে ক্যালকুলেশন করে পেলাম। তার মানে কত হচ্ছে ই জিরো ইন্টু আই জিরো সাইন অফ ওমেগা টি, একই রকম বিপরীত প্রক্রিয়া যদি করো মাইনাস নিয়ে নিচ্ছি, এখানে সাইন অফ কত হবে পাই বাই টু মাইনাস ওমেগা টি উল্টায় দিচ্ছি মাইনাস নিয়ে, তার মানে আলটিমেটলি কত হচ্ছে মাইনাস ই জিরো আই জিরো, একটা জোর করে নিচ্ছি আমরা টু নেই, পাশে একটা টু নেই, কেন টু নিচ্ছি, কারণ সাইন ওমেগা টি তো আছে কিন্তু এখানে সাইন পাই বাই টু মাইনাস থিটা কত হয়ে যাচ্ছে কস থিটা, মানে কস ওমেগা টি হচ্ছে, এবার সাইন ওমেগা টি কস ওমেগা টি সামনে একটা টু নিলেই টু সাইন থিটা কস থিটা কত হবে, সাইন টু টি টু থিটা লিখতে পারবো,
তার মানে কত হচ্ছে মাইনাস ই জিরো আই জিরো ডিভাইডেড বাই টু ইন্টু সাইন অফ টু ওমেগা টি। এই যে জিনিসটা পেলাম এটা কিন্তু কোনো একটা মুহূর্তে কি পরিমাণ ক্ষমতা ব্যয় হচ্ছে, অর্থাৎ তাৎক্ষণিক ব্যয়িত ক্ষমতা। এখান থেকেই আমরা গড় ব্যয়িত ক্ষমতা বের করতে পারবো। কিভাবে করব? তাহলে বর্তনীতে ব্যয়িত গড় ক্ষমতা, তাহলে গড় ক্ষমতা পি এর এভারেজ, দুই পাশে থার্ড ব্র্যাকেট এরকম ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে সেটার মান কত হচ্ছে মাইনাস ই জিরো আই জিরো বাই টু। সরি একটু বলে নিচ্ছি এটা কিভাবে করব। তাহলে এই পুরো জিনিসটাকে মোট একটা ডিটি সময় দিয়ে গুণ করব। তাহলে মাইনাস ই জিরো আই জিরো বাই টু সাইন অফ ওমেগা টি ইন্টু ডিটি। দেখো এটা মানে কি, এটা মানে ডিটি সময়ে কৃতকার্য, ডিটি সময়ে ব্যয়িত শক্তি। কারণ কি, ক্ষমতাকে সময় ডিটি দিয়ে গুণ করেছি, তাহলে এটা আলটিমেটলি কি পাবো, শক্তি পাবো, ব্যয়িত শক্তি পাবো। এবার দেখো এই শক্তিটা তো ডিটি সময়ে আমি বের করি, এই যে একটা ওয়েভ আঁকছিলাম না এরকম, এরকম একটা পূর্ণ তরঙ্গ জুড়ে কি পরিমাণ, অর্থাৎ টি মোট পর্যায়কালে কতখানি শক্তি ব্যয়িত হচ্ছে, তাহলে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে ফ্রম জিরো টু বড় হাতের টি। তাহলে আমরা পাচ্ছি বড় হাতের টি সময়ে ব্যয়িত শক্তি, সেটাকে যদি এই বড় হাতের টি দিয়েই ভাগ করে দেই তাহলেই আমরা পাবো কি, একক সময় ব্যয়িত শক্তি, এবং সেটা কিন্তু পুরো পর্যায়কালের মধ্যে গড় করা হয়ে গেল, তাই সেটাই হবে গড় ব্যয়িত শক্তি। তার মানে এই জিনিসটা জাস্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে করলে কি হচ্ছে, পাচ্ছি মাইনাস ই জিরো আই জিরো ডিভাইডেড বাই টুয়াইস টি, আর এখানে হবে ইন্টিগ্রেশন জিরো টু টি সাইন অফ ওমেগা টি ইন্টু টি টি, সরি সাইন অফ টু ওমেগা টি, টু থাকছে এখানে, টু ওমেগা টি ইন্টু ডিটি। তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি আসে, মাইনাস ই জিরো আই জিরো ডিভাইডেড বাই টুয়াইস টি, আর এখানে দেখো সাইন অফ টি শুধু নাই, সাইন অফ টু ওমেগা টি, তাহলে টু ওমেগা অতিরিক্ত, সেটা ইন্টিগ্রেশনের সময় তাহলে নিচে চলে আসছে ওয়ান বাই টু ওমেগা, আর সাইনের ইন্টিগ্রেশন করলে কি হয় মাইনাস কস, তাহলে মাইনাস একটা মাইনাস ওয়ান হিসাবে লিখে দিলাম ইন্টু কস অফ কি থাকছে টুয়াইস ওমেগা টি, এবং লিমিট কি হবে নিচে হবে জিরো এবং উপরে হবে বড় হাতের টি। এই মাইনাস আর এই মাইনাস চলে গেল, তাহলে আলটিমেটলি থাকলো ই জিরো আই জিরো বাই টু টু কত হচ্ছে ফোর ওমেগা টি, আর এখানে থাকছে কস অফ টু, ওমেগার মান লিখে দাও টু পাই বাই টি, লেখা যায় ওমেগা মানে টু পাই বাই টি, তাহলে ইন্টু ছোট হাতের টি, লোয়ার লিমিট জিরো আপার লিমিট টি, তার মানে কত থাকছে ই জিরো আই জিরো ডিভাইডেড বাই ফোর ওমেগা টি, আর এখানে কি হচ্ছে কস অফ, এখানে যদি টি বসাও টি টি কেটে গেল, দুই দেবো কত চার, তাহলে ফোর পাই মাইনাস কস অফ, যদি জিরো বসাও তো সবই জিরো, কস অফ জিরো। এবার কস অফ ফোর পাই এর মান কত ওয়ান, এবং কস অফ জিরোর মান কত ওয়ান, তার মানে ওয়ান মাইনাস ওয়ান, কাটাকাটি করলে আলটিমেটলি ব্র্যাকেটের ভেতরের টার্মটা জিরো, মাল্টিপ্লাই করলে টোটালটাই জিরো। তার মানে এখান থেকে দেখলাম যে একটা বিশুদ্ধ আবেশক পরিবর্তী বর্তনী, যদি পরিবর্তী প্রবাহযুক্ত বর্তনী যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে কিন্তু গড় ব্যয়িত ক্ষমতার মান শূন্য হচ্ছে, তার মানে গড়ে কোনো শক্তি ব্যয় হচ্ছে না। এই ধরনের প্রবাহকে তাই বলা হয় কি বলা হয়, ক্ষমতাবিহীন প্রবাহ। তাহলে সুতরাং বিশুদ্ধ আবেশক বর্তনীতে, যেটাকে এল সার্কিট বলে, গড় ক্ষমতা ব্যয় শূন্য হওয়ায় এই ধরনের প্রবাহকে ক্ষমতাবিহীন প্রবাহ বলে। কিন্তু বাস্তবে এই ধরনের সার্কিট কিন্তু পাওয়া কখনোই সম্ভব না, কারণ যখনই তুমি একটা আবেশক তৈরি করছো, যে তার দিয়েই তৈরি করছো, তার তো কিছু রোধ অ্যাডই হয়ে যাচ্ছে, তাহলে বাস্তবে যে সার্কিটগুলো পাই সেটা এল আর সার্কিট, অর্থাৎ এল এর সাথে আর যুক্ত থাকছে, শুধু এল সার্কিট কিন্তু পাওয়া সম্ভব না, তাই বাস্তবে এরকম ক্ষমতাবিহীন প্রবাহ পাওয়াও সম্ভব না। এবার আমরা
এভাবে আবেশকের পার্টটা শেষ করলাম। এবার এমন একটা বর্তনী আমরা ভাববো, এটাও অবশ্যই কি আইডিয়াল কেসে ভাববো, যে সেখানে শুধু আবেশক না, সেখানে শুধু ধারক যুক্ত আছে, একটা এসি প্রবাহ উৎসের সঙ্গে শুধু একটা ধারক যুক্ত আছে। বাস্তবে অবশ্যই ধারকের সাথে রোধ অ্যাড হয়েই যায়, কিন্তু আমরা সেই বাস্তবটা ভাবছি না। আমরা আইডিয়াল কেসে একটা তড়িৎ পরিবর্তী প্রবাহ উৎসের সঙ্গে শুধুই একটা ধারক যুক্ত, যার ধারকত্বের মান সি। এই ক্ষেত্রে আমরা দেখতে চাচ্ছি যে প্রবাহ মাত্রা কিভাবে সময়ের সাথে পরিবর্তিত হয়। তাহলে এবারের যে সার্কিটটা সেটাকে আমরা বলবো শুধুই সি সার্কিট বা ধারক, বিশুদ্ধ ধারক বর্তনী। তাহলে দেখো এক্ষেত্রে ই এর মান তো আমরা জানলামই কত, সেটা ই জিরো সাইন অফ ওমেগা টি। তাহলে কোনো একটা মুহূর্তে এই ধারকের যে কোনো একটা পাতের মধ্যে যে পরিমাণ কি আধান আছে, সেই তাৎক্ষণিক আধানের মান কি হবে তাহলে? সুতরাং এক্ষেত্রে কোনো মুহূর্তে আধান কিউ সমান সমান কি জানি আমরা, সি ইন্টু ভি একটা সূত্র আমরা জানি। তো এখানে ভি মানে কি পরিবর্তী বিভব, তার মান কি ই। তাহলে এখানে সি ইন্টু ভি হবে না, এখানে হবে সি ইন্টু কি ই, তার মানে সি ইন্টু ই এর জায়গায় বসিয়ে দাও ই জিরো সাইন অফ ওমেগা টি। এটা আসলো কি কোনো একটা মুহূর্তে এখানে যে পরিমাণ আধান থাকে। এবার এই আধানকে সময়ের সাপেক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলেই আমরা প্রবাহ মাত্রা পাবো। তাহলে সুতরাং প্রবাহ মাত্রা আই সমান সমান কত হবে ডি কিউ ডিটি। তাহলে ডেরিভেটিভ যদি করো তাহলে এই ওমেগাটা কি সামনে চলে আসবে, তাহলে ওমেগা সি ইন্টু ই জিরো ইন্টু সাইনের ডেরিভেটিভ হয়ে যাচ্ছে কজ অফ ওমেগা টি। কিন্তু আমরা তো সাইনের আকারে প্রকাশ করতে চাই, কজের আকারে চাই না। তাহলে কজ থেকে সাইনে আসব কিভাবে আসব, দেখো ওমেগা সি ইন্টু ই জিরো কজ ওমেগা টি মানে কত বলতে পারি আমরা, আমরা বলতে পারি কজ ওমেগা টি, তার মানে সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু। দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন অফ পাই বাই টু প্লাস থিটা ইকুয়ালস টু কি হয় কস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট জন্য এটা পজিটিভই থাকছে। তাহলে কস ওমেগাটির জায়গায় আমরা লিখে দিচ্ছি সাইন অফ পাই বাই টু প্লাস ওমেগাটি প্লাস পাই বাই টু। এবার এইখানে যে টার্মটা থাকছে এটার পরিবর্তে আমরা লিখবো কি আই জিরো, কিন্তু আই জিরো করার জন্য আমরা বারবার দেখছি আই জিরো ইকুয়ালস টু ই জিরো বাই সামথিং আসছে। তাহলে এখানে সামথিংটা কিভাবে করব, করো ই জিরো ডিভাইডেড বাই ওমেগা সি করা যাচ্ছে না, তাহলে ওয়ান বাই ওমেগা সি করে দিচ্ছি ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু। এবার এই যে ওয়ান বাই ওমেগা সি এটা কি ধারক যুক্ত বর্তনীতে প্রবাহ যে পরিমাণ বাধা পাচ্ছে, অর্থাৎ ধারকের জন্য প্রবাহ যে পরিমাণ বাধা পাচ্ছে এটাকে আমরা এক্স সি দিয়ে লিখবো। তাহলে ই জিরো বাই এক্স সি ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু। এবার এই ই জিরো বাই এক্স সি, এখানে এক্স সি যে টার্মটা পেলাম এটাকে বলা হয় এক্স সি সমান সমানই হলো ওয়ান বাই ওমেগা সি। এটা হলো ধারকের জন্য প্রবাহ যে পরিমাণ বাধা পাচ্ছে তার পরিমাপ নির্দেশ করে এই রাশিটা, এবং এটাকে বলা হয় ধারকী প্রতিঘাত বা ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্টেন্স। এবং এই ই জিরোকে এক্স সি দিয়ে ভাগ করলে আমরা সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাই বর্তনীর আই জিরো ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বর্তনীতে যখন ই এর মান থাকছে ই জিরো সাইন অফ ওমেগা টি, তখন আই এর মান পাচ্ছি আই জিরো সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু, যেখানে আই জিরো সমান সমান
E0 divided by XC বা E0 divided by 1 by omega C. এবং এখানে এই ওমেগা 1 by omega C বা XC রাশিটিকে বলা হয় ধারকি প্রতিঘাত। তো কনক্লুশন তো এটা আমরা পেলাম, কিন্তু এই কনক্লুশনের আই থেকে বুঝতে পারছি যে ইয়ের সাথে আইটা আগেরবার পাই বাই টু দশাকোণে পিছিয়ে ছিল, এবার পাই বাই টু দশাকোণে এগিয়ে থাকে। তার মানে এখানে যদি আমরা তরঙ্গরূপ আঁকি, ইয়ের সাথে সাথে আইয়ের পরিবর্তন লক্ষ্য করি, কিভাবে দেখতে পারব, যখন ই এইভাবে পরিবর্তন হচ্ছে তখন এটা সর্বোচ্চ অবস্থানে এসেছে টি বাই ফোর সময় পরে, কিন্তু আই অলরেডি তার টি বাই সময় আগে টি বাই ফোর সময় আগেই সর্বোচ্চ অবস্থানে এসেছে। এটা সর্বনিম্ন সময় এসেছে টি বাই ফোর সময় পরে, কিন্তু এটা আগেই সর্বনিম্ন সময় অবস্থানে এসেছে। তার মানে কীরকম হচ্ছে, এই ওয়েব ফর্মটা এখানে এইখানে আঁকতে হবে, এইটা একটু এগিয়ে আঁকছি এইখানে আঁকতে হবে, এইটা এগিয়ে আঁকছি এইখানে আঁকতে হবে, এইটাও এগিয়ে আঁকছি এইখানে আঁকতে হবে, এইরকম হচ্ছে। তাহলে এটা হলো ই এবং আই এর পরিবর্তন কিসের সাথে, টি এর সাথে। তো এবার আমরা দেখি যে ঘূর্ণি ভেক্টর লেখচিত্রটা এক্ষেত্রে কিরকম হয়। তাহলে কি পাচ্ছি, ই ইকুয়ালস টু পাচ্ছি ই জিরো সাইন অফ ওমেগা টি, এবং আই ইকুয়ালস টু পাচ্ছি আই জিরো সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু। তার মানে এটা টি ইকুয়ালস টু জিরো। তাহলে এই লেখচিত্রে যখন ই কোনো একটা অবস্থানে এরকম আছে ই ইকুয়ালস টু ই জিরো সাইন অফ ওমেগা টি, তখন আইটাকে আমার রাখতে হবে এখান থেকে পাই বাই টু কোণে এগিয়ে। তার মানে এই বরাবর আমরা রাখবো আই, এবং এটা কি প্রকাশ করছে, আই ইকুয়ালস টু আই জিরো সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু। তাহলে এইরকম কিন্তু টি অক্ষের সাথে ইটা যখন এইভাবে ঘুরছে তখন ই এর সাথে সাথে আইটা, এই যে এরকম ধরো এই দুটো আঙ্গুল, এটা হলো ই এবং এটা আই, তাহলে এইভাবে করে এটা ঘুরছে। তাহলে ইটাও যত সরবে, এবং কিন্তু পাই বাই টু দশকোণে এগিয়ে এগিয়ে সময়ের সাথে সাথে আইটা সরবে, ই এইভাবে ঘুরছে এবং তার তখনই আইটাও এইভাবে ঘুরছে। এটা ঘূর্ণি ভেক্টর লেখচিত্র। এবার আমরা আরেকটা জিনিস আঁকবো, সেটা কি প্রতিবাধা ত্রিভুজ। কিভাবে আঁকবো, দেখো এই ক্ষেত্রে এই আই জিরোর মধ্যে আছে কি, ই জিরো ডিভাইডেড বাই এক্স সি, এবং এই এক্স সি এটাও কিন্তু জটিল রাশি, এবং সেই প্রতিবাধা ত্রিভুজ যখন আঁকছি তখন এটা বাস্তব অক্ষ এক্স এক্স ড্যাশ, এটা জটিল অক্ষ ওয়াই ওয়াই ড্যাশ, এবং এক্স এটাকে আমরা ঋণাত্মক ধরি। তাহলে এক্স সি কোন দিকে আঁকবো, ওয়াই ড্যাশ অক্ষ বরাবর এই নিচের দিকে হবে এক্স সি, এবং এই ক্ষেত্রেও কিন্তু কোনো ত্রিভুজ হচ্ছে না, অর্থাৎ এই ক্ষেত্রেও প্রতিবাধা ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটার মান কিন্তু জিরোই থাকছে। তো এরপর আমরা ঠিক আগের বারের মতনই এই বর্তনীর ক্ষেত্রেও বর্তনীতে গড় ব্যয়িত ক্ষমতা বের করবো। তাহলে দেখো ই এবং আই এর মান তো আমরা পেলাম, তাহলে বর্তনীতে ব্যয়িত ক্ষমতা, তাৎক্ষণিক ক্ষমতা, অ্যাকচুয়ালি ক্ষমতা বলতে তাৎক্ষণিক ক্ষমতা, সেটা কত হচ্ছে, পি সমান সমান হবে ই ইন্টু আই, তার মানে ই জিরো সাইন অফ ওমেগা টি ইন্টু আই জিরো সাইন অফ ওমেগা টি প্লাস পাই বাই টু। তার মানে ই জিরো আই জিরো ডিভাইডেড বাই টু, আর এখানে থাকছে টু সাইন অফ ওমেগা টি, আর সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু কত হচ্ছে, কজ অফ ওমেগা টি। এবার টু সাইন কস যদি গুণ করে দাও তাহলে সাইন টু ওমেগা টি, তাহলে ই জিরো আই জিরো বাই টু ইন্টু সাইন অফ টু ওমেগা টি। এবার এটাকে আমরা কি করব, ঠিক আগের বারের মতন ইন্টিগ্রেশন করব আর টি দিয়ে ভাগ করব। তাহলে গড় ব্যয়িত ক্ষমতা পি এভারেজ সমান সমান কি হচ্ছে,
E0 I0 divided by 2 into sin of omega 2 omega t dt integration from 0 to বড় হাতে t আর 1 by t. এই ইন্টিগ্রেশনটা করলেই আমরা বর্তনীতে গড় ব্যয়িত ক্ষমতা পেয়ে যাব। তাহলে E0 I0 by 2 সামনে নিয়ে আসো, সাথে নিচে এপাশে t আছে নিচে লিখে দিলাম। এবার সাইন অফ টু ওমেগা টি ডিটি এর ইন্টিগ্রেশন যদি করো তাহলে এখানে টি এর সাথে টু ওমেগা আছে, এটা নিচে চলে আসবে ওয়ান বাই টু ওমেগা, এবং সাইনের ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে মাইনাস কস, মাইনাসটা সামনে চলে আসলো এবং কস অফ কত হচ্ছে ওই টু ওমেগা টি হচ্ছে টু ওমেগা টি, লোয়ার লিমিট জিরো আপার লিমিট টি। তার মানে কত পাচ্ছি মাইনাস ই জিরো আই জিরো ডিভাইডেড বাই ফোর ওমেগা টি, আর এখানে কি হচ্ছে cos of 2 ওমেগার মান লিখে দাও 2 পাই বাই টি ইনটু ছোট হাতের টি নিচে লোয়ার লিমিট 0 আপার লিমিট টি। তার মানে কত হচ্ছে ই জিরো আই জিরো ডিভাইডেড বাই 4 ওমেগা টি, আর এখানে একবার বড় হাতের টি যখন বসাবে টি টি কাটা গেলে কত থাকবে cos of 4 পাই মাইনাস cos of 0 বসালে তো 0ই, এটা 1 মাইনাস এটা 1, 1 মাইনাস 1 0 তাই টোটাল টার্মটা 0। তার মানে যেমন যেমন আমরা পেয়েছিলাম শুধু আবেশক যখন থাকে তখন যেমন আমরা দেখেছিলাম যে বর্তনীতে গড় ব্যয়িত ক্ষমতার মান 0 হয়, এখন দেখছি যে শুধু যখন একটা ধারক থাকে তখনও কিন্তু বর্তনীতে গড় ব্যয়িত ক্ষমতা 0 হয়, এবং এক্ষেত্রে আমরা কিন্তু এরকম ক্ষমতা বিহীন প্রবাহ পেয়ে থাকি। তো আজকের এই আলোচনায় আমরা কিন্তু শুধু তাত্ত্বিকভাবে দেখলাম যে শুধু আবেশক থাকলে বর্তনীর প্রবাহ মাত্রা কেমন হয় বা শুধু ধারক থাকলে বর্তনীর প্রবাহ মাত্রা কীরকম হয়। এরপরের দিন আমরা দেখব যে বর্তনীতে আবেশকের সঙ্গে যখন রোধ যুক্ত থাকে অর্থাৎ এল আর সার্কিট সেই ক্ষেত্রে প্রবাহ মাত্রা কীরকম হয়, এবং এরকম ধারকের সাথেও যখন রোধ যুক্ত থাকে অর্থাৎ সি আর সার্কিট তখনই বা বর্তনীতে প্রবাহ মাত্রা কীরকমভাবে পরিবর্তন হয়। ঠিক আছে, আজ এটুকুই, ভালো থেকো।